नमस्कार सिटी 18 লৈ আপোনাক স্বাগতম মই জয়ন্ত মাধৱ গোস্বামী সিটি 18 ত আৰম্ভণিতে জনাও এটা ব্রেকিং নিউজ ধৰখনৰ গুছৰত গ্ৰেপ্তাৰ মন্ত্ৰীৰ ব্যক্তিগত সহায়ক মন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগৰ পিএ লক্ষী গগৈ গ্ৰেপ্তাৰ বিয়াৰ প্ৰলোভনৰে যুৱতীক ধৰখনৰ অভিযোগ লক্ষী গগৈৰ বিৰুদ্ধে পূৰ্বৰ প্ৰেমিকাৰ গুছৰত গ্ৰেপ্তাৰ কৰা হয় লক্ষী গগৈ আদালতে ইতিমধ্যে জেললৈ প্ৰেৰণ কৰে লক্ষী গগৈ এই মুহূৰ্তত আমি জনাইছো ধৰখনৰ গুছৰত গ্ৰেপ্তাৰ মন্ত্ৰীৰ ব্যক্তিগত সহায়ক মন্ত্ৰী ডক্টৰ ৰণোজ পেগৰ পিএ লক্ষী গগৈ গ্ৰেপ্তাৰ বিয়াৰ প্ৰলোভনৰে যুৱতীক ধৰখনৰ অভিযোগ উত্থাপন হয় লক্ষ্মী গগৈৰ বিৰুদ্ধে পূৰ্বৰ প্ৰেমিকাৰ গুছৰত গ্ৰেপ্তাৰ কৰা হয় লক্ষী গগৈক আদালতে জেললৈ প্ৰেৰণ কৰে লক্ষী গগৈক বিয়াৰ প্ৰলোভনৰে ধৰখনৰ চেষ্টা কৰাৰ অভিযোগ উত্থাপন হয় লক্ষী গগৈৰ বিৰুদ্ধে আৰু পূৰ্বৰ প্ৰেমিকাৰ গুছৰত ইতিমধ্যে আদালতে জেললৈ প্ৰেৰণ কৰে লক্ষী গগৈ আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক ঋত্বিক কৌশিকৰ সৈতে আমি অধিক খবৰ লাভ কৰিম সংযুক্ত হৈছো ঋত্বিক কৌশিকৰ সৈতে ঋত্বিক এই অভিযোগ সন্দৰ্ভত আৰু কি অধিক খবৰ আছে আপোনাৰ হাতত জয়ন্ত ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰিছে যে মন্ত্ৰী ৰণোজ পেগৰ ব্যক্তিগত যি সহায়ক আছিল তেওঁক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু বৰ্তমান তেওঁক কামৰূপ যি CGM আছে CGM আদালতে ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰিছে দিশপুৰ আৰক্ষীৰ ওচৰত অভিযোগ আহিছিল এগৰাকী মহিলাৰ যিগৰাকী মহিলাই অভিযোগ তুলিছিল যে তেওঁ আৰু এজাহাৰো দাখিল কৰিছিল যে লক্ষী গগৈয়ে তেওঁক বিয়াৰ প্ৰলোভন দি তেওঁলোকত শাৰীৰিক সম্পৰ্ক কৰিছিল দীৰ্ঘদিন তেওঁলোকৰ লগতো একেলগে তেওঁলোকে আছিল কেইবাবাৰো তেওঁলোকে বহুদিন তেওঁলোকে নিজৰ একেলগে তেওঁলোকে আছিল আৰু তাৰপিছত তেওঁ বিয়া তেওঁলোকৰ বিয়া নেপাতি তেওঁ বেলেগকৈ বিয়া পাতিবলৈ ওলোৱা বুলি তেওঁলোকে এটা অভিযোগ কৰিছিল আৰু তাৰপিছত যেতিয়া আৰক্ষীৰ ওচৰত এজাহাৰ আহিলে তেওঁলোকে গোচৰ ৰুজু কৰিলে আৰু গোচৰত ধৰ্ষণ আৰু যি হেৰি ঠগবাজি দুটা ছেকশ্যন আছে আৰু সেই দুটা ছেকশ্যনত গোচৰ ৰুজু কৰি বৰ্তমান আজি দিনৰ ভাগত কামৰূপ মহানগৰ ন্যায়িক দণ্ডাধীশৰ আদালতত হাজিৰ কৰোৱা হ'ল আৰু ন্যায়িক আদালতে সেই লক্ষী গগৈক ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰিলে আৰু গোটেই বিষয়টো আৰক্ষীক যেতিয়া আমি সুধিছোঁ বা আমি বৰ্তমানলৈকে আনুষ্ঠানিকভাৱে আৰক্ষীৰ ফালৰ পৰা কোনো অফিচিয়েল ভাৰ্চন এতিয়ালৈকে অহা নাই কিন্তু আমি যি আৰক্ষী তদন্তকাৰী সংস্থা বিষয়া আছে আৰু দিশপুৰ আৰক্ষী থানাৰ যি সূত্ৰ আছে তেওঁলোকৰ পৰা জানিছোঁ যে এই গোটেই বিষয়টোত আছে যে দীৰ্ঘদিনৰ পৰা টকাৰ লেনদেনৰ কথা আছে আৰু আন বহুখিনি আছে যিখিনি হয়তো তদন্ত আৰম্ভ হৈছেহে আৰু তদন্তৰ পিছত তেওঁলোকে জনাব পাৰিব নিশ্চয় তদন্তৰ খাতিৰত এই মুহূৰ্তলৈকে কোনো কথা আনুষ্ঠানিকভাৱে প্ৰকাশ কৰা নাই বহুত দিশ উন্মোচিত হ'ব পাৰে ঋতিকে এইখিনি কথা আপুনি আমাক জনাইছে কিন্তু লক্ষী গগৈৰ বিৰুদ্ধে দীৰ্ঘদিনীয়া যি অভিযোগ এই অভিযোগ সন্দৰ্ভত যি গোচৰ ৰুজু কৰা হৈছিল কি কি ধাৰা আৰোপ কৰা হৈছিল লক্ষী গগৈৰ বিৰুদ্ধে চাওক ইয়াত দুটা ধাৰাই বৰ্তমান সময়লৈকে এজাহাৰৰ ভিত্তিত কৰা হৈছে 376 IPC আৰু 417 IPC 417 ধাৰা IPC আৰু 376 সকলোৱে জানে যিটো আমি ধৰ্ষণ বা আন ধৰণৰ এনেকুৱা বিষয়ত আমি IPCয়ে ব্যৱহাৰ কৰে আৰু 472 হ'ল চিটিং মানে আপোনাৰ ঠগ প্ৰবঞ্চনা তো দুটা যি ধাৰা আছে সেই দুটা ধাৰাতে আৰক্ষীয়ে এতিয়া তদন্ত আৰম্ভ কৰিছে ধন্যবাদ ঋতিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এইখিনি তথ্য আপুনি আমাক জনাইছে বহুত দেশ উন্মোচিত হ'ব পাৰে টকাৰ লেনদেনৰ প্ৰসংগ ইয়াত জড়িত থাকিব পাৰে কিন্তু তদন্তৰ খাতিৰত এই মুহূৰ্তত সংবাদ মাধ্যমৰ আগত কোনো কথা প্ৰকাশ কৰা নাই তদন্তকাৰী আৰক্ষীয়ে ইতিমধ্যে আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক ঋতিকে জনাইছে যে ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে অভিযুক্ত লক্ষী গগৈক এটা শিহৰণকাৰী ঘটনাই কঁপাইছে কলিয়াবৰ তিনি শিশুৱে যৌন নিৰ্যাতনৰ পাছত হত্যা কৰিছিল এটি 6 বছৰীয়া কণমানিক মোবাইলত পৰ্ণ ভিডিঅ' চাই বিপথে পৰিচালিত হৈছিল এই তিনি নাবালক সন্তানৰ প্ৰতি দায়িত্বহীন হোৱা বাবে কলিয়াবৰত জঘন্য কাণ্ড মোবাইলত পৰ্ণ ভিডিঅ' চাই বিপথে পৰিচালিত হৈছিল তিনি নাবালক যৌন নিৰ্যাতনৰ পাছত তিনি নাবালকে হত্যা কৰিছিল 6 বছৰীয়া শিশুক
অভিযুক্ত শিশুটির বয়স 8 বছর আর কিশোর দুটির বয়স মাত্র 11 বছর। ঘটনার সময় তিনিজনে পিতৃর মোবাইলত চাই আছিল পর্নোগ্রাফি। সোমবারে বালিবাটর একটা শিলভঙা উদ্যোগত সংঘটিত হওয়া এই শিহরণকারী ঘটনার পাছতে অতি তৎপরতার আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রর নেতৃত্বত তদন্ত আরম্ভ করেছিল নগাঁও আরক্ষীয়ে। ইফালে জঘন্য ঘটনাটুত অভিযুক্ত গ্রেপ্তার করবলে যার সময়তো সৃষ্টি হল অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হয়ে হঠাৎ খঙত অগ্নিশর্মা হয়ে পড়িল আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র। নাটক নি করোগে, আমলো কাম করে না, গলতি কিসকা, তুমি লোগ গলতি হ্যাঁ কি নেই, আপনে আপনা বচ্চা কো সম্ভাল কে নি রাখা হ্যায়, হমকো আনা পড়তা হ্যায় সব করনে কে লিয়ে, সমাজ কো সুধারো, পুলিশ কা কাম নেই সমাজ কো সুধারনা, রাইজর কি করিব লাগে, তাহলে দো থপ্পড় কান কে নিচে লাগায়েঙ্গে তুমি রাইজর কি করিব লাগে, ইয়াঁ কা মাহল নি খারাপ করেগা একদম, কই ভি বচ্চোকো যাকে সম্ভালো, পড়াও লিখাও, সংস্কার দো বচ্চোকো, 11 সাল কা বচ্চা সালা পর্নোগ্রাফি দেখতা লড়কি কো রেপ করনে কোশিশ করা হ্যায়, কোন সিখায় পুলিশ সিখায় ইয়ে, রাইজর কি করিব লাগে কেতা কা, থপ্পড় খায়েগা আবি তুম, পেছানা তেরে কো মেয়ে, সমঝা, এক জো তিনো অভি বকা না তিনো কো পেছান রহা হুঁ মেয়ে, আপ লোগ অপনে অপনে ঘর জাইয়ে, আচ্ছা স্যার ইয়ে ইয়ে সালে ইয়ে দো তিন জো যে চিল্লা রহে হ্যায়, ইয়ে বদমাশ সমাজ কে, উঙ্গলি করতা ইয়াঁ পে, চলো ঘর যাও সব, ঘর যাইয়ে, গতিকে কণমানি সন্তানের হাতত মোবাইল তুলি দিয়ার পূর্বে এতিয়ারে পড়া 10 বার ভাবক আপুনি। এটো হৈছে যে মোবাইলটো আজি পৃথিবীত যোগাযোগের মাধ্যম হিসাবে বহুলভাবে প্রচলিত হয়েছে, বা আজিকালি শিশুয়েও বহুত কথা এনেকুৱা হয় যে ঘরখনের এনেকুৱা এটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে যে বাধ্য বাপেক মাকে বাধ্যত পড়ি বহুত ক্ষেত্রত মানে তেওঁলোকক মোবাইল দিবলে বাধ্য হয়েছে, আর মোবাইলের মানে যেটা হয়েছে শিশুরপরা একে বয়সস্থ পর্যায়ে দেখা গেছে যে মোবাইলের যেনেকে ভাল ব্যবহার হব লাগে তার সলনি কিন্তু বেয়া ব্যবহারটা বেশি হয়েছে, ভাল ব্যবহার চাই বেয়া ব্যবহার বেশি হয়েছে, জ্যেষ্ঠ সকলে যথেষ্ট কাম কিন্তু করবলগীয়া আছে, বা তেওঁলোকক আমি কেনেকে সৎপথলে লৈ যাম বা মোবাইলটোর ভাল ব্যবহারের কারণে কেনেকে আমি লৈ যাম এইটো কথা আমি তেওঁলোকক শিকাব লাগিব। ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে যৌন নির্যাতন আর হত্যাকাণ্ডত অভিযুক্ত শিশুসহ 3 কিশোরক, আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে এজন অভিযুক্তর পিতৃ মাতৃক। কলিয়াবরৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। কোটিপতি বেংক বিষয়া পর্বতম সম্পত্তির গৰাকী ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ বেংকের পরিচালন সঞ্চালক শুভ্রজ্যোতি ভরালী 50 কোটি টাকার ধন আত্মসাতের অভিযোগ এই বেংক বিষয়াগৰাকীৰ বিরুদ্ধে। নিউজ 18ৰ হাতত পৰিছে হঠাৎ কোটিপতি হোৱা ইণ্ডাষ্ট্ৰিয়েল কোঅপাৰেটিভ বেংকৰ পৰিচালন সঞ্চালক শুভ্ৰজ্যোতি ভৰালীৰ সম্পত্তিৰ তালিকা। 50 কোটি টকা ধন আত্মসাতৰ অভিযোগ থকা ইণ্ডাষ্ট্ৰিয়েল কোঅপাৰেটিভ বেংকৰ MD শুভ্ৰজ্যোতি ভৰালীৰ এয়া বৰপেটা জিলাৰ চেঙাৰ প্ৰসাদ উপম অট্টালিকা। এতিয়াও নিৰ্মীয়মান অৱস্থাত আছে অট্টালিকাটো। জালুকবাৰীত আছে অসমী ফাইনেন্স নামৰ এটা কাৰ্যালয় যিটোৰ জৰিয়তে ভৰালীয়ে আত্মসাত কৰা ধনৰাশিৰ এটা অংশ আত্মসহায়ক গোটক ঋণ দিছিল আৰু সেই ঋণৰ ধন সংগ্ৰহ কৰিবলৈ নিয়োগ কৰিছিল প্ৰায় 100 গৰাকী কৰ্মচাৰী। গোৱালপাৰাৰ দুধনৈত আৰু তেজপুৰতো শুভ্ৰজ্যোতি ভৰালীৰ আছে বিশাল ভূমিৰ চাহ বাগিচা। ধনৰ খকত বলীয়া শুভ্ৰজ্যোতি ভৰালীৰ গুৱাহাটীৰ লংকেশ্বৰত আছে আন এটা বিশাল অট্টালিকা। ইয়াৰ উপৰিও গুৱাহাটীৰ সমীপৱৰ্তী ৰাণীত আছে বিশাল ভূমি। উজনি অসমৰ যোৰহাটত কেইবাখনো চাহ বাগিচা ক্ৰয় কৰাৰো যোজা চলাইছিল শুভ্ৰজ্যোতি ভৰালীয়ে। এইজন ধন কুবেৰ তথা কোঅপাৰেটিভ বেংকৰ MD শুভ্ৰজ্যোতি ভৰালী ইণ্ডাষ্ট্ৰিয়েল বেংকৰ কৰ্মচাৰী শোষণ তথা ধন আত্মসাতৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল। বর্তমান রঙা ঘরের আলহী হওয়া শুভ্রজ্যোতিক সহযোগ করা 7 বিষয়া এতিয়াও পলাতক। কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যাংকটির বিষয়া গণেশ ডেকা, রাজেশ্বর দাস, সঞ্চালক রিঙ্কু বর্মন, অধ্যক্ষ মোহিত চন্দ্র গোয়ারী, উপাধ্যক্ষ নরেন চন্দ্র মেধি, সঞ্চালক মুকুল চন্দ্র কলিতাই শুভ্রজ্যোতি ভরালী
গ্রেপ্তার হওয়ার পিছরে পড়া আত্মগোপন করে আছে। ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আর ইতিমধ্যে আমি আপনার জানাই আছো যে দুদিনের বাবে গুয়াহাটি মহানগরীত পেট্রোল পাম্প সমূহ বন্ধ ঘোষণা করা হয়েছিল দদফিয়া দাবিরে। আর এই মুহূর্তে আমি জানাও কামরূপ মহানগর জেলার উপায়ুক্তর সঙ্গে পেট্রোল ডিজেল অ্যাসোসিয়েশন এক বৈঠকত মিলিত হয়। এই বৈঠক সন্দর্ভত কামরূপ মহানগর জেলার উপায়ুক্তর কি মন্তব্য এই মুহূর্তে আমি পোনপটিয়া আগবাইছো। এস এম এস দিন আর নিশ্চয় তখন ড্রাফটিং করে আছে, আমি পাম আপনার আমি এটা কব পার যে কালি 6টা বাজার, কিন্তু আপনার এস এম এস টা যাওয়াতে হয়তো এক দেড় ঘন্টা দেরি হব যে উইথড্র হয়ে গেল। মানে এটা চিঠি পালে মানে আমি আপনার পঠাই দিই চিঠি তো পামে, এটা ড্রাফ্ট করে আছে আর আমার ডেপুটি কমিশনার মহোদয়ের আগত এসিওরেন্স দিয়েছে যে আমি চিঠি এটা ইয়াতেই বনাই দিই। আমি মানি লো যে এই মানিব আর এখন দিয়ার লগে আমি এই লগে আমি গ্রুপত আছে আমার 10টা দাবির প্রায় 6-7টা দাবি আমার তেখেতসকলে মানি লৈছে, সেইটো রিজলভ হয়ে গেছে। বাকি 3-4টা দাবি আছে যেটো আইন আইনের কথা তাত মানে ইনভলভ হয়ে আছে, যত আইনখন আছে আইন আমি কৈছো যে আইনখন মানিব লাগে আর এজ এ লাইসেন্সিং অথরিটি ডেপুটি কমিশনার তেখেতসকলক সেইখিনি কথাই বুঝাইছে। আর এটা যেহেতু ড্রাফটিং করে আছে আর মই নাভাবো যে এটা বেলেগ এটা কথা লিখিব, নিশ্চয় এখন আমাক এসিউরেন্স লেটার দিব যেহেতু আমার এটাও হাতত পড়া নাই, পটকে কবলে অসুবিধা হয়েছে কিন্তু মানে আপনার এই সমাধান হয়েছে বলে কব পারি। অলরেডি আজি আমার এটা বহুত ফ্রুটফুল ডিসকাশন হয়ে গেল, যিখিনি পয়েন্টস আছিল একচুয়ালি এখিনি এনেকা একো পয়েন্টস নাছিলে, বহুত ক্লিয়ারিফিকেশন দিয়া হল আমার ডিসি স্যার ইন প্রেজেন্সত। আর আমি এজ অলরেডি মিটিংয়ের পিছত আমি এটা আমার ডিসি স্যারক আমি ইন্ডিয়ান অয়েল অল থ্রি ওএমসি ফালৰ পৰা এটা তেখেতক রাইটিংত দিম যে যিখিনি ডিসকাশন হল যিখিনি আমি কমিটমেন্ট দিলো এখিনি আমি ফুলফিল করিম আর এজ পার টাইমলাইন দ্যাট উইল বি মেইনটেইন দ্যাট উইল বি কমপ্লিটেড উইদিন দ্যাট টাইমলাইন। নো একচুয়ালি এনেকুৱা ইয়াত কোনো দাবি বুলি নাছিল, তেখেতসকলের কিছুমান পয়েন্ট আছিলে যিখিনি আমি ইয়াত ক্লিয়ারিফাই করে দিছো, কিছুমান হয়তো আমি কমমতে তেখেতসকলক বুঝাব পৰা নাছিলো, আজি এটা কমন প্ল্যাটফর্মত কথাখিনি ডিসকাশন হল আর তেখেতসকলে বস্তুখিনি বুঝি পালে। হ্যাঁ আপনার যে 10টা দাবি আছে দাবিটা কব পারি নাকি এনেকুৱা ধরনের আছে? ইথানলটো ব্লেন্ড কৰিছে অলরেডি ইন্ডিয়া, সেইটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি, তাত আমার কবলগীয়া একো নাই। কিন্তু ইথানল ব্লেন্ড করার পাছত ভাল আর বেয়া কাস্টমারের কারণে কি হব সেইটো আমি বিচাৰিছো যে এখন ভালকে ডাঙরকে প্রেস মিট পাতি তাত গ্রাহক রিলেটেড মানুষগুলো মাতি এওয়ারনেস প্রোগ্রাম একটা করব লাগে যাতে কাস্টমারও গম পায় যে ইথানলটো ব্লেন্ড হয়ে আছে, তার ভাল এখিনি বেয়া এখিনি, বা বেয়া নাই যদি বেয়া নাই বলে কলে হল সেইখিনি কথা আমি বিচাৰিছো যে আমি পেট্রোল বলে বিক্রি করি কিন্তু তার ইথানল মিক্স থাকিব সেইটো আমি কাস্টমারখিনি জানাতো বিচাৰিছো। এটা তেখেতসকলে এখন একটা এওয়ারনেস প্রোগ্রাম একটা ওয়েল কোম্পানি করিম বলে কৈছে, ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন থাকিব লগত, পুলিশ এডমিনিস্ট্রেশন থাকিব, প্রেস থাকিব, সবকে লৈ গলাই তেওঁলোকে এওয়ারনেস করিব। মূলত আপোনালোকে দুদিন কি কারণে বন্ধ করবলৈ বিচাৰিছে? মূলত আমার 10টা দাবি প্রায় 8টা দাবি আমার সমাধা হয়ে গেল, বাকি কেটামান দাবি যেটো লিগেল পয়েন্ট আমি কৈছো যে এই লিগেল পয়েন্ট কেটা মানিব লাগে, সেই লিগেল পয়েন্ট কেটা মানিম বলে বা এই গোটেই 10টা দাবি আমার একটা টাইম ফ্রেমের ভিতর ডেপুটি কমিশনার স্যারে যেটো কৈছে টাইম ফ্রেম দিছে সেই টাইম ফ্রেমের ভিতর যে করব কামটো সেনেকা এখন আমি কৈছো যে এনেই কলে নহব, এখন লিখিত আমাক নালাগে দিব, ডেপুটি কমিশনার স্যারক দিব, আমি তার কপি পালে
পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিটা এই কারণে নাই, কিন্তু সেই মানে আমার ডিস্ট্রিক্ট লেভেলত বা আমার মেট্রো ডিসি এইটু বা আমার অয়েল কোম্পানিয়ে সেই করব নয়, সে অল ইন্ডিয়া লেভেলত হয়। আর এক্সাইজ ডিউটি আর আপনার জি এস টি ভেটর যে প্রবলেম হয়ে আছে সেই একদম সেন্ট্রেল গভর্নমেন্টের বস্তু, সেই মানে আমি ইয়াত উঠাই এব লাভ নহব, কারণ কেউ আমি সেই আমি সমাধান বিচারিও নো আর দিব নয়। শেষত মই আমার অয়েল মার্কেটিং কোম্পানি আর আমার নর্থ ইস্ট ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার এসোসিয়েশন ধন্যবাদ জ্ঞাপন করব বিচার। আমি আরম্ভণির পর একটা কথা মেনটেন করেছিল যে আমি একটা ফ্রুটফুল ডিসকাশন হলে আমি ফ্রুটফুল ডিসকাশনের জড়িয়ে আমি একটা ফ্রুটফুল আউটকাম হলে আহিব লাগে, আর সেই মর্মে আমি প্রায় তিন ঘন্টা ধরে আমি বৈঠকত আসিল আর একটা সিদ্ধান্ত হয়েছে। আর ইতিমধ্যে আপনার জানাইছে যে এসিউরেন্স লেটার এখন ইতিমধ্যে পাই যাব, অল্প অতি সোনকালে পাই যাবে, আর পয়ার লগেলগে বন্ধ প্রত্যাহার করব আর উইথড্র করব বলে এসিউরেন্স দিছে। গতি মানে সমূহ গুহীবাসী রাইজক মানে জানা বিচার যে কালির পর যে বন্ধ টাইমে ঘোষণা করেছিল সেই বন্ধ ইতিমধ্যে প্রত্যাহার করেছে, আর ইয়াতে কোনো চিন্তা নকরাকে বা কোনো পেনিক বাইং নকরাকে আপনাদের কালি পেট্রোল পাম্প সমূহ খোলা থাকি। গ্রহণ করা হয়েছে 48 ঘণ্টাৰ পেট্রোল ডিপো বন্ধৰ যি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত প্ৰত্যাহাৰ কৰা হৈছে। পেট্রোল পাম্প এছোসিয়েশনৰ বৈঠক আছিল কামৰূপ মহানগৰ জিলাৰ উপায়ুক্তৰ সৈতে, এই বৈঠকৰ ইতিমধ্যে অন্ত পৰিল আৰু অন্তত এই সিদ্ধান্তত উপনীত হৈছে যে যি বন্ধ ঘোষণা কৰা হৈছিল, যি দহ দফীয়া দাবী উত্থাপন কৰা হৈছিল, তাৰে প্ৰায় সংখ্যক দাবীয়ে ইতিমধ্যে বিবেচনা কৰা হৈছে আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত 48 ঘণ্টাৰ পেট্রোল ডিপো বন্ধৰ যি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত প্ৰত্যাহাৰ কৰা হ'ল। রাজ্যজুড়ি কংগ্রেসের অবস্থান ধর্মঘটর কার্যসূচী, মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণ, নারী নির্যাতন বন্ধ করা, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধিকে ধরে সাত দফিয়া দাবির সমর্থনত আজি কংগ্রেসে রূপায়ণ করে এই প্রতিবাদী কার্যসূচী। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস, রাজ্যজুড়ি প্রতিবাদী কার্যসূচী প্রদেশ কংগ্রেসের। পেট্রোলজাত সামগ্রী, অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর অত্যধিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মহানগরীর গুয়াহাটী ক্লাবর সম্মুখত প্রতিবাদ অসম প্রদেশ কংগ্রেস কমিটির কামরূপ মহানগর জেলা কমিটির। নিবনুয়া সমস্যা, নারীর নিরাপত্তাকে ধরে সিন্ডিকেট আর দালাল রাজর বিরুদ্ধেও সাব্যস্ত প্রতিবাদ। যে কইছিলে আজকে আসব বলে মূল্যবৃদ্ধি হ্রাস হব বলে আজ কেউ বিজেপি সরকার কেন্দ্র আর স্টেট ব্যর্থ হয়েছে, গতি রাইজ হ্রাস হব লাগে, রাইজে বুঝে পাব লাগে। নরেন্দ্র দামোদর দেব মোদী আগতে কি কইছিল, হে মেরে মাতা বহনো, পেট্রোলের দাম কম কম হুয়ে কি নহীঁ, ডিজেল কা দাম কম হুয়ে কি নহীঁ, মেরার মাতা বহন কা আরাম হুয়ে কি নহীঁ, এটা কিবা হয়েছে জানো। বিজেপি সরকার হাই হাই, বিজেপি সরকার গো বেগ ধ্বনিরে কপি উঠিল মঙ্গলদৈ শহর। পেট্রোল ডিজেল রন্ধন গ্যাসের পর অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মঙ্গলদৈত কংগ্রেসের অবস্থান ধর্মঘট। উপস্থিত থাকিল প্রাক্তন সাংসদ আর পি শর্মা। আজি রাজ্যজুড়ি জেলা ভিত্তিক আমি কার্যক্রম লৈছো,
কার্যসূচী ধর্ণা কার্যসূচী ইয়ার প্রায় বহুত ইস্যু আছে, তার মূল্যবৃদ্ধি মূল ইস্যু, নারীর নির্যাতন দ্বিতীয় ইস্যু, তৃতীয় ইস্যু মহিলা সকল ঋণ মাফ করি বলে ভোট কলে ঠগিলে সেই ঋণ মাফ নকরা, চারি নম্বর হল 3000 টাকা অরুণোদয় দিম বলে এটা কই আছে 1000 টাকা দিম, তার বিরুদ্ধে এটা ভারতের অবস্থা 101 নম্বর যাই গেছে দরিদ্রতার ক্ষেত্র রেটত, ভুটান নেপাল বাংলাদেশ পাকিস্তান আমি তলত গলু, আর ইয়ার মন্ত্রী কি কয় রামেশ্বর তেলিয়ে ফ্রি ভ্যাকসিন দিয়ার কারণে মূল্যবৃদ্ধি হয়েছে, ফ্রি ভ্যাকসিন কি শ্রীলঙ্কায় দিয়া নাই যত 53 টাকা লিটার আছে পেট্রোল, পাকিস্তানে 51 টাকা লিটার আছে, ভুটান 49 আছে, নেপালত 67 আছে, বাংলাদেশ 68 আছে, 68 টাকা আছে বাংলাদেশত, তাত কি ভ্যাকসিন দিয়া নাই তেওঁলোকে মানুহ মরি আছে। বঙাইগাঁওতো অত্যাবশ্যকীয় সামগ্রী আর ইন্ধনজাত সামগ্রীর মূল্য বৃদ্ধির লগতে রাজ্য সরকারের ভুল শিক্ষানীতির প্রতিবাদ জানায় দলীয় কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত কংগ্রেস কর্মীর। প্রতিবাদ সাব্যস্ত করিলে বিধায়ক আব্দুল বাতেন খন্দকারেও নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দিয়া প্রতিশ্রুতির মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধি প্রতিরোধ করব নার প্রতিবাদত আজি আমি প্রতিবাদী অবস্থান ধর্মঘট পালন করছো, আর ইয়ার মাধ্যমত আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক সকিয়াই দিব বিচারিছো যে আপনি ভারতবর্ষর জনসাধারণের লগতে অসমৰ জনসাধারণক মূল্য বৃদ্ধির ক্ষেত্র যেধরনের প্রতারণা করেছে অসমৰ রাইজ বহি না থাকে। মরিগাঁওতো দুঘণ্টিয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে মরিগাঁও জেলা কংগ্রেসে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।